আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ঢাকা থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায়। আমি মোস্তফা ফিরোজ। দর্শক, আজ 26শে ফেব্রুয়ারি, দুপুর পর্যন্ত আরও কয়েকটি খবর এসছে, সেই খবর আপনাদের একটু বিশ্লেষণ করতে চাই। একটি কথা বলা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, সেটি বলা হয়েছে যে শান্তি প্রতিষ্ঠায় বাস্তবসম্মত পথরেখা না থাকায় জাতিসংঘে ইউক্রেন ইস্যুতে ভোট দেয়নি বাংলাদেশ, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা। আরেকটি বক্তব্য এসছে, সেটি হলো যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হলে দেশে লোডশেডিং থাকবে না। দর্শক, দুটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। পররাষ্ট্র মন্ত্রণালয় যে ব্যাখ্যা দিয়েছে সেটি শান্তি প্রতিষ্ঠায় বাস্তবসম্মত পথরেখা না থাকায়, বিষয়টা ছিল তো হলো পরিষ্কার যে রাশিয়ায় আগ্রাসন বন্ধ করা, যাতে রাশিয়ার যে দখলদার বাহিনী তারা যাতে ফিরে আসে, ফিরে আসলেই তো এটা শান্তি প্রতিষ্ঠা হবে। আর লং টার্মে যেটি হচ্ছে যে রাশিয়ার যে বক্তব্য যে ইউক্রেন যাতে ন্যাটোতে অন্তর্ভুক্ত না হয়, ন্যাটো যাতে ঘাঁটি গাড়তে না পারে, তো সেটা তো একটা লম্বা আলোচনা, একটা দেশের, সেটা সার্বভৌম দেশের, এটা হলো তার অধিকার যে সে ন্যাটোতে থাকবে নাকি কোথায় যাবে না যাবে, সেটা সেই দেশের অধিকার, সেটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু সেটা নিয়ে তো বাধ্য করা যায় না। কিন্তু যেটি বাধ্য করা যায়, জাতিসংঘের সনদ অনুযায়ী, নীতি অনুযায়ী, যে একটি দেশ আর একটি দেশে কোনোভাবেই আগ্রাসন চালানো যাবে না, এটা যদি একবার প্রতিষ্ঠিত হয় তাহলে তো সারা বিশ্ব জুড়ে শক্তিধর দেশগুলো আগ্রাসন চালাবে, তখন তো কোনো কিছুই করা যাবে না। যখন নাকি ইরাকে আগ্রাসন চালিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, সেটাকে আমরা সমর্থন করেছি? আমরা সমর্থন করি না। এমনকি আফগানিস্তানে যখন নাকি রাশিয়া, তারপরে আমেরিকা, তারা যখন নাকি আগ্রাসন চালিয়েছে, সেটা কি আমরা সমর্থন করেছি? করি নাই। ফলে এটা হলো এক ধরনের মানে সব পক্ষকে খুশি করা, মানে সর্বশেষ যেটি ছিল যে জাহাজ ইস্যুতে রাশিয়া যখন নাকি ক্ষুব্ধ হলো, তারা বললো যে ভবিষ্যতে সম্পর্কে এটা একটা টানাপোড়েন হতে পারে বা এটি তার প্রভাব পড়তে পারে দ্বিপাক্ষিক অন্যান্য সম্পর্কের ক্ষেত্রে, তখন বাংলাদেশ একটু ভয় পেয়ে গেল, কেননা এটা বিপুল একটা ঋণে এই প্রজেক্টটা করা, রূপপুর পারমাণবিক সেটা বিদ্যুৎ কেন্দ্র, সেটা হলো ইমিডিয়েট একটা ঝামেলা হলো। গত 2 বছর ধরে কিস্তির টাকা দেয়নি বাংলাদেশ, বলেছে যে তারা এখন মানে করোনা এবং ইউক্রেন যুদ্ধে সংকটে আছে, ফলে এটি পরে দেওয়া যাবে। কিন্তু যদি সম্পর্ক যদি বন্ধুত্বপূর্ণ না থাকে, তাহলে তো রাশিয়া চাপ দিতে পারে যে তোমরা পুরো কিস্তি যা বকেয়া সবগুলো পরিশোধ করো, তখন বাংলাদেশ একটা ঝামেলার মধ্যে পড়ে যাবে। আবার বাংলাদেশ ঠিক রাশিয়ার শক্তিটাকেও কাজে লাগাতে চায়, চীনের শক্তিকে কাজে লাগাতে চায়, ভারতের শক্তিকে কাজে লাগাতে চায়, মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের যে চাপ নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার ইস্যুতে, সেটার ব্যাপারে। তো এটার কারণে আসলে একবার দেখেন, একবার রাশিয়ার যে নিষেধাজ্ঞা পাওয়া জাহাজটাকে ঠেকিয়ে তারা খুশি করছে মার্কিন যুক্তরাষ্ট্রকে, আবার যখন নাকি তারা এই বিশেষ করে জাতিসংঘের যখন নাকি ইউক্রেন ইস্যুতে যখন নাকি ভোটাভুটি হলো, তখন বাংলাদেশ বিরত থাকলো। বিরত থাকা মানে এই না যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে গেল বা পশ্চিমাদের পক্ষে গেল, তা না, সেটা কিন্তু গেল হচ্ছে রাশিয়ার পক্ষে। এবং সেই ক্ষেত্রে দেখেন বাংলাদেশের পাশে ছিল ভারত, চীন, পাকিস্তান, অথচ নেপাল, ভুটান, আফগানিস্তান, তারা কিন্তু পক্ষে ভোট দিয়েছে এই যুদ্ধবন্ধে, বাংলাদেশ কিন্তু দিতে পারলো না। তো বাংলাদেশ যদি ভোট দিতে পারত তাহলে সেটা সেই ক্ষেত্রে কী হতো? সেই ক্ষেত্রে বাংলাদেশ হলো কোনো দেশের আগ্রাসনের বিরুদ্ধে, সেটা একটা একটা প্রমাণ হতো, এবং এটা আমাদের স্বাধীন সার্বভৌম দেশের জন্য এটা মানে খুব বড় একটা বিষয় ছিল যে পাকিস্তান সেনাবাহিনী যখন কি বাংলাদেশে আগ্রাসন চালিয়েছিল, হত্যাযজ্ঞ চালিয়েছিল, সেই ব্যাপারে একটা স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, অর্থাৎ ওই আগ্রাসনটা আমরা এটা মানি নাই, এবং সারা বিশ্ব আমাদের পক্ষে ছিল, যদিও মার্কিন যুক্তরাষ্ট্র, চীন আমাদের পক্ষে ছিল না, কিন্তু আমাদের যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আমরা সবসময় আগ্রাসনের বিরুদ্ধে থাকব, হস্তক্ষেপের বিরুদ্ধে থাকব, এটাই হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতির মূল আকাঙ্ক্ষা বা লক্ষ্য, কিন্তু সেই লক্ষ্যটা কিন্তু পূরণ হয়নি। এখানে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য একবার আমরা চাপ খেয়ে আমেরিকাকে খুশি করছি, আর একবার চাপ খেয়ে কিন্তু রাশিয়াকে খুশি করছি। এটার পাশাপাশি দেখেন
তৌফিক এলাহি যেটা বলছেন যে যুদ্ধ বন্ধ না হলে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ না, তো রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ না হলে তার মানে হচ্ছে যদি চলতে থাকে তাহলে আমাদের এই লোডশেডিং চলতে থাকবে, এটা যুক্তিসঙ্গত হতে পারে? নাকি আসন্ন যে গ্রীষ্ম মৌসুম আসতে যাচ্ছে সেখানে যে লোডশেডিংটা যে একটা অনিবার্য সেটাকেই যুক্তিসঙ্গত করা হলো এই বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে? রাশিয়া ইউক্রেন যুদ্ধ তো নতুন না, আজকে প্রায় এক বছরের বেশি হয়ে গেল, তো সেই যুদ্ধের কারণে কি বিশ্বে কি দেশে দেশে একবারে লোডশেডিং, সেখানে কি বিদ্যুৎ থাকে না, এরকম একটা অবস্থা? তা তো না, আমরা কেন এই সংকটের মধ্যে পড়লাম? আমাদের সংকটটা কি শুধুমাত্র ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে, নাকি এর গভীরে আরও অনেক সংকট আছে যেখানে আমরা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিজেরা নির্মাণ করতে পারলাম না, গ্যাস উত্তোলন করতে পারলাম না, অর্থাৎ আমাদের এনার্জিটা আমরা রেডি করতে পারলাম না বিদ্যুৎ কেন্দ্রগুলো চালানোর জন্য, অথচ আমরা একটা একটা বিদ্যুৎ কেন্দ্র করে গেলাম যেখানে জ্বালানির কোনো বা নিশ্চিত কোনো সংস্থান নেই বা সোর্স নেই। যেমন এর আগে দেখবেন ওই যে খাম্বা বসা গেল বিএনপির সময়, মানে খাম্বার পর খাম্বা, অথচ বিদ্যুৎ কেন্দ্র তারা বসালো না, ফলে হলো কি ওই খাম্বা দিয়ে কোনো বিদ্যুৎ হলো না। এখন কি হলো, এখন হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র করা হলো মানে সারি সারি প্রায় 24-25 হাজার মেগাওয়াট, আমাদের লাগে যেখানে 16-17। এখন হচ্ছেটা কি, এখন হচ্ছে যে আমরা টাকার অভাবে বা বৈদেশিক মুদ্রার অভাবে আমরা এখন আর ওই গ্যাস কিনতে পারছি না, তেল কিনতে পারছি না। তাহলে আমাদের সংকটটা কি শুধু এটার কারণে, নাকি আমরা এমন কিছু ব্যয়বহুল প্রজেক্ট যেটা দরকার ছিল না সেখানে খরচ করে ফেললাম অথচ আমাদের রিটার্ন আসছে না, সেই সংকটের মধ্যে পড়লাম? এটা কিন্তু গবেষণার বিষয় এবং পর্যালোচনার বিষয়, এটা সঠিক তথ্য মানুষের জানা দরকার। এবং সবচেয়ে বড় কথা হলো যে মানুষ যেটা আশঙ্কা করছিল আবার গ্রীষ্ম মৌসুমে আবার সেই লোডশেডিং শুরু হবে, তার কিন্তু আলামত পাওয়া গেল তৌফিক এলাহি চৌধুরীর বক্তব্যে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।